ছোট্ট একটা বাচ্চা, জানো, ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, আমি অটো করে আসছি, আমার বান্ধবীর বাড়ি থেকে আসছিলাম অটো করে। তো একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা তার মার কোলে আর অটোতে বসেছিল। এবার পাঁচজন না হলে তো অটো ছাড়ে না, জানোই তো। আমি না মাঝখানে মাঝখানে বসলাম, আমার পরে আবার একজন। তো যতক্ষণ পাঁচজন না হবে ততক্ষণ ছাড়বে না। তো আমরা দুজন মাত্র ওই ভদ্রমহিলা বাচ্চা নিয়ে বসেছিল, ছোট্ট, আর এই 1.5 বছর হবে, আর 1.5-2 বছর হবে, আমার নাতনি বন্তন হবে, আর একটা হচ্ছে, আর কেউ নেই, আমি আর ওই বউটা বসে আছি। এবার ছাড়বে না, যতক্ষণ না ছাড়ে কি করবো বলো। আর আমার না মানে সমানে বাচ্চাটার দিকে চোখটা চলে যাচ্ছিল, আর বাচ্চাটা কি করছে, যেহেতু আমি চশমা পরে আছি, ও আমার চশমাটার থেকে হাত বাড়াচ্ছে বারবার চশমা ধরবে বলে। আমি বাচ্চাটাকে কোলে নিলাম, যথারীতি ওর মা কিন্তু আমার কোলে দিয়ে দিল। অনেক মা আছে দিতে চায় না, একটু একটু অফেন্ডেড হয়। আমি শুধু এরকম করে বলছি, আসবে আমার কোলে, আসবে, টুক করে আমার কোলে চলে এলো, জানো, এসেই আমার এই চশমাটা এরম করছে, তো মানে ধরবে আর কি, টানবে। তো ওর মা বলছে, হাত দিও না চশমায়, আমার নাতনি বলতো আরো আরো ছোট মনে হয়। হ্যাঁ, আমার নাতনি তো এক টানে খুলেও নিজে পড়ে নেয়, স্যাট করে নিজে পড়ে নেয় একদম, আরো ছোট থেকে। তো এটা মনে হচ্ছে আর একটু ছোট, এই 1.5 বছরের নিচেই হবে বা যাই হোক ওরকম। আমার কোলে আসবে আসবে করলাম, পুটুস করে চলে এলো। কি ভালো যে বাচ্চাটা, তোমাকে কি বলবো, আমি তো মানে জোরে জোরে তো চটকাতে পারি না, যতটা পারলাম একটু গায়ের সাথে লাগিয়ে লাগিয়ে, এত ছোট বাচ্চা তো ধরি না, আমার নাতনির পর মানে মানে আসলে ধরা হয়, না আসলে তো হয় না, বা আমি গেলাম তখন ধরলাম। কিন্তু আজকে বাচ্চাটাকে পেয়ে আমি খুব আদর করেছি, জানো না, ওর মা কিচ্ছু বলছে না আমাকে, আর ও বেশ আমার সাথে মজা পেয়ে গেছে, জানো, কি আদর করে আমার সাথে খেলছে, হাসছে, যতক্ষণ না ছাড়লো ততক্ষণ ও আমার কোলেই থাকলো। ছাড়ার পরেও আমার নামা অবধি পুরোটাই আমি কোলে নিয়েই এসেছি, তাও নেমে গেলাম, তাই আমার মনে হচ্ছিল আমিও ব্যারাকপুর অবধি চলে যাই বাচ্চাটাকে নিয়ে। তো যাই হোক, আমাকে তো আমার জায়গায় নামতেই হবে, তো নামলাম। কিন্তু বিশ্বাস করো, আমার যে কি কষ্ট লাগছিল না ওইটুকু টাইমের জন্য বাচ্চাটাকে ছেড়ে আসতে। ওর মার নাম্বার নিয়ে এসেছি আমি, আমাদের কাছে পিঠেই থাকে, ওর মার নাম্বার নিয়ে এসেছি। আমি বলছি মাঝে মধ্যে গিয়ে না তোমাকে, তোমার মেয়েকে দেখে আসবো আমি। বলছে হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি যখন খুশি এসো, আমার কোনো ব্যাপার না, আমি তো সারাদিন বাড়িতে একাই থাকি, তুমি আসলে ভালো লাগবে, আমার তো ভালোই লাগলো। হ্যাঁ, তো এবার বললো, নাম্বার পর্যন্ত দিয়ে দিল, জানো, এত ভালো। আর বাচ্চাটাকে আমি না বিশ্বাস করে ভুলতে পারছি না। দেখো এইটুকু তো আলাপ, 10 মিনিট 15 মিনিট তার বেশি তো না, ওইটুকু আলাপে আমি বাচ্চাটাকে ভুলতে পারছি না। আর মা হয়ে 3 বছর অবধি বাচ্চাটার, 2 বছর 2.5 বছর 2.5-3 বছর অবধি বাচ্চাটার সাথে থেকে, তাকে জন্ম দিয়ে হাতে করে কোলে পিঠে নিয়ে মানুষ করে বুকে দুধ খাইয়ে মা কি করে ছেড়ে চলে যেতে পারে গো, মা কি করে ছেড়ে চলে যেতে পারে, আমি ভাবতে পারছি না। বিশ্বাস করো, যখনই আমি কৃষাণুকে দেখি না, কৃষাণুর মুখটা পুরো ওর মার মতন, আর কৃষাণুর মুখটা দেখলেই আমার তার মার মুখটা মনে পড়ে, আর যখনই মনে পড়ে ওর মার মুখটা, তখনই আমার না মনের মধ্যে রাগ বলো, একটা কি বলবো, একটা মানে ভালো না লাগা বলো, সব কিছু থেকে আমি না টিনাকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। বিশ্বাস করো, আমি টিনাকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, যখন থেকে দেখেছিলাম কৃষাণুর জন্মদিনে ও একটা উইশ পর্যন্ত করেনি, অথচ নিজের জন্মদিনে ও কেক কাটছে। তারপরে তারও আগে তার দাদার জন্মদিন আর ওই সোনাইয়ের জন্মদিন, দুটো একসাথে করে রাত্রিবেলায় কেক কাটা হলো। সেদিন থেকে না আমি ওর ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, আমি করতাম না ওকে নিয়ে ভিডিও, সত্যি বলছি করতাম না, কিন্তু আজ আর না করে থাকতে পারলাম না। কিছু জিনিস ভীষণ চোখে লাগলো, ভীষণ, সেটা হচ্ছে একটা বিড়াল বাচ্চা ওই ডালের ওপর উঠে পড়েছে, নিচে তার মা, মাটা সমানে ম্যাও 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 করে যাচ্ছে। তার মানে কি, যে তোমরা কেউ আসো আমার বাচ্চাটাকে বাঁচাও, ও তো পাচ্ছে না, ওর ক্ষমতাও নেই যে চিৎকার করে বলবে বাঁচাও বাঁচাও, ওর ম্যাও ম্যাওটা ছাড়া ও আর কিন্তু কিছু করতে পারে না। সেইখানে দেখো ক্যামেরা ধরে আমি তাদের দেখাচ্ছি যে মা ওইখানে বাচ্চা উঠে গেছে, মা নিচে চিৎকার করছে, ওপরে বাচ্চাটা ম্যাও ম্যাও করছে, নিচে মাটা ম্যাও ম্যাও করছে। তার একবারও মনে পড়লো না আমার বাচ্চাটাও তো মা মা করতে পারে, তার একবারও মনে পড়লো না যে মা আমি তো তার মা। ওইটুকুনি বিড়াল ছানা যদি তার মা বাচ্চার জন্য অতটা মানে চিন্তিত হতে পারে, ভয় পেতে পারে, তাহলে আমার বাচ্চাটা যেখানে সেখানে পড়ে যেতে পারে, ঠিক মতো খাওয়া না হতে পারে, ঘুমটা ঠিক মতো হচ্ছে কি না, গায়ে সোয়েটার দিল কি না, ফুল প্যান্ট পরায় কি না, জুতো পরায় কি না, দর্শকরা এত চিন্তা করছে, সাবস্ক্রাইবাররা এত চিন্তা করছে, অথচ মার কোনো চিন্তা নেই। কি অদ্ভুত না, কি অদ্ভুত ব্যাপার। আমি না ওকে নিয়ে ভিডিও করা সত্যি বলছি বন্ধ করে দিয়েছিলাম, অনেক কিছু দেখেছিলাম, ভেবেছিলাম ভিডিও করবো, এত ভিডিও নামছে সব দেখি, দেখার পরেও না মনে হয়নি আমার একবার ওকে নিয়ে কোনো ভিডিও করা যায়, ভিডিও করার যোগ্যতাই অর্জন করে না ও, সত্যি করে বলছি। তোমরা যারা ভিডিও করো, কেন যে করো ওকে নিয়ে ভিডিও আমি বুঝতে পারি না, কারণ ও সত্যি করেই মা তো হওয়ার যোগ্যই নয়, তার সাথে কোনো স্ত্রী হওয়ারও ও যোগ্য নয়। তো যাই হোক, যেটা নিয়ে বলতে এসেছি সেটাই বলি, ও ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি, দেখেছো তো, কিছু মনে করো না, আমি যখন একটু ইমোশনাল হয়ে যাই বা খুব রেগে যাই তখন আমি আবার ইন্ট্রো ভিন্ট্রো দিতে ভুলে যাই, বুঝলে তো। তো যাই হোক, তোমরা কেমন আছো বলো, নিশ্চয়ই ভালো আছো, সবাই ভালো আছো আমি জানি, আর যারা একটু একটু খারাপ আছো মানে অসুস্থ শারীরিকভাবে, তাদেরকে বলবো ভালো করে ডাক্তার দেখাও, ওষুধ খাওয়াও, যত্ন নিও শরীরের, সেটা বলবো। আর যারা মেন্টালি সিক তাদেরকে তো কিছু বলার নেই, তারা আরও সিক হয়ে যাক, আরও সিক হয়ে যাক, আরও সিক হয়ে যাক, মানে এই যেগুলো আর কি আমাদের সব
এই দলের ক্রিয়েটারগুলো বলছিলাম আর কি, ওই চামচা চুমচা চারানা আটানা যেসব আছে আর কি, ওগুলো মেন্টালি সিক হয়ে যাক, তো সাথে ওইটাও দালাল রানী। তো যাই হোক, এবার আমি তো আসল কথায় চলে আসি। যখন আমি দেখছিলাম না, ক্যামেরা ধরে দেখাচ্ছিল, তখন ভাবছিলাম যে যে মা দেখছে আরেকটা বাচ্চা ওরকম অবস্থায় আছে, তার নিজের বাচ্চাটার কথা তার চিন্তা হয় না? আজকে আগস্ট মাস থেকে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, পাঁচটা মাস, পাঁচ মাসে অন্তত 500 বার তার বলা উচিত ছিল, আমার বাচ্চাটার কাছে যাব, আমার বাচ্চাটা কোথায়, আমার বাচ্চাটাকে নিয়ে আসো, আমি বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না, আমি ফোন করি বাচ্চাটাকে অন্তত একটা, কারণ ওর কাছে তো ফোন থাকে একটা, ও খেলাধুলা করে ওর দিদার ফোনটা, ঠাকুমার ফোনটা নিয়ে, অ্যাটলিস্ট একবার একটা ফোন করি, আমি না করি, আমার মাকে দিয়ে করাই, আমার ভাইকে দিয়ে করাই, যে তারা বাচ্চাটার জন্য দেখতে চাইছে, একবার ভিডিও কল করলে আমিও তো একটু দেখতে পাই বাচ্চাটাকে। না, বুকে পাথর চাপা দিয়ে প্রেম করতে বেরিয়েছে উনি, বুকে পাথর চাপা দিয়ে। ও, আমি শুধু দেখে অবাক হয়ে যাই যে আমি একটা মা, আমার একটা বাচ্চা আছে। পরকীয়া মানুষ করতেই পারে, আমি একবারও বলিনি পরকীয়াটা অন্যায়, পরকীয়া করা উচিত না, কেন পরকীয়া করেছে, কি খারাপ করেছে, কি ভালো করেছে, আমি একবারও বলতে চাই না, আজ পর্যন্ত কোনোদিন আমি বলিও নি। ওর পোষায়নি, ওর পরের সাথে পোষায়নি, ও চলে গেছে, 498 করেছে, ডিভোর্সের মামলা করেছে, সেটা ওর পার্সোনাল ব্যাপার, আমি এই ব্যাপারটা কিন্তু ঢুকতে চাই না। আমি যেখানটা ঢুকেছি আজ পর্যন্ত একটা জায়গাতেই স্ট্যান্ড আছে, সেটা হচ্ছে ওর বাচ্চা, এই যে ঘোড়ামুখী, যাকে নিয়ে ওর খুব দিদি 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 দিদি, সেই দিদির তো বাচ্চা কাচ্চা নেই, ওই জন্য বাচ্চা কাচ্চার মর্ম তিনি বোঝেন না, উনি আসেন যে বাচ্চাগুলোকে নিয়ে বলতে, সেগুলো হচ্ছে ওর এগেনস্ট পার্টির বাচ্চা বলে, মন্দিরার বাচ্চা, তারপরে তোমার ওই যে আমাদের কণিকার বাচ্চা, মামনির বাচ্চা, এদের এদের নিয়ে ও বলতে আসে। আমি বারবার ওকে বলেছি, যা ইনসাইডার, ইনসাইড আউটের রিহুকে নিয়ে বল, শ্রেয়া দেবজিতের ছেলেকে নিয়ে বল, এরাও তো বাচ্চা, যা যা দেখি কেমন লাগে তোর বলতে, কেমন তুই পারিস, যা সোমালির ছেলেকে নিয়ে বল না, তোর তো দিদি, যা দিদিকে নিয়ে তো খুব পেছনে চাটলি, কদিন করে করে চাটলি, যা দিদির ছেলেটাকে নিয়ে একটা ভিডিও করে দেখা না, কেমন জুতোর বাড়ি খাস দেখতে পাবি। আরও এরকম অনেক বড় বড় ক্রিয়েটার আছে, তাদের ছেলেকে নিয়ে একবার বলে দেখ, ছেলে মেয়েদের নিয়ে দেখ তোকে কি করতে পারে, বুঝেছিস তো, নরম মাটিতে আঁচড় কাটতে না খুব ভালো পারে, খুব ভালো পারে সবাই, সেইটাই তুই ঠিক বেছে 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 ক্রিয়েটারকে ধরেছিস, বুঝেছিস। দাঁড়ান, সোমনাথ আছে তো এখনো, সোমনাথ মতখর মাতাল হতে পারে কিন্তু ব্রেনটা এখনো পর্যন্ত ঠিক আছে, বুঝেছিস তো। মন্দিরা মতখর মাতাল, বিড়ি খেয়ে খেয়ে একদম বিড়ি জ্বালাইলে করে দিয়েছে, শাশুড়িও বিড়ি খাইয়ে দিয়েছে, শাশুড়িও বিড়ি খাচ্ছে, ননদও মদ খাচ্ছে, ফুল ফ্যামিলি মাতাল, কিন্তু দেখ জায়গায় জায়গায় কিন্তু ঠিক আছে, তোকে দেখেছিস তো, তুই যে যে প্রেম করতিস দেখেছিস, ঠিক বার করে দিয়েছে ঠিক টাইমে, এইরকমই তোর সাথে হবে, বুঝলি তো। অপেক্ষা কর, তোকে নিয়ে পরে আসছি, যেটা নিয়ে বলতে এসেছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আমাদের টিনা, টিনা নামটা ধরেই বললাম, কিছু মনে করো না, তোমাকে তো আমি ভীষণ ভালোবাসি, ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম, একটু সেখান থেকে কমে গেছে, বিশ্বাস করো পুরোটা কমেনি, এইটুকুনি কমে গেছে। তার কারণটা হচ্ছে তুমি যে বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে চলে গেলে, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, তুমি পারতে না জন্মদিনের দিন ফিরে আসতে, এত তোমার ইগো, এত তোমার ইগো, কার কাছে গেছো তুমি বলো তো, কার কাছে গেছো, সন্দীপের থেকেও কি সেই ছেলেটা খুব ভালো, খুব ভালো রেখেছে তোমায়, যে তোমার হাতটা শক্ত করে ধরেছিল সে হাতটা কোথায় গেল, কেন তোমাকে থাকতে হচ্ছে তোমার বাপের বাড়িতে, কেন পরকীয়া করবো এমন একজনের সাথে করবো যে আমার বরের থেকে ওপরে থাকবে সব সময়, বরের থেকে নিচে, অথচ আমি তার সাথে হাত ধরে বেরিয়ে পড়লাম, আহা হা হা হা, ওরম পরকীয়া করার কোনো দরকার নেই, বুঝলে কি না, ওরম পরকীয়া করার দরকার নেই। তো যাই হোক, গেলে গিয়ে দেখলে, ও মা ফুস, তুমি তো আসলে ফেসবুকে বেশি মিশেছো, ওর জন্য বুঝতে পারোনি, ফেসবুকে কি নাকি তুমি কি খাজানা খুজানা দেখাতে, বাবা জানি না এত কিছু, তো যাই হোক তুমি দেখাতে, সেইটার ভেবেছিলে তুমি, জানো তো এরকম অনেক গল্প শুনি, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, টিভিতেও দেখেছি, মানে ভালোবাসার টানে ছুটে এসছে আমেরিকা থেকে, এসে দেখলো চার বাচ্চার মা, যা কেস খেয়ে গেছে, কি করবে বলো, এমন প্রেম করেছে, এমন প্রেম করেছে, এই যে 35 বছরের বদ্ধ, 45 বছরের বদ্ধ মহিলা, প্রেমে গদগদ গদগদ হয়ে ছেলে মেয়ে ছেড়ে চলে এলো, যে যার সাথে প্রেম করেছে ফেসবুকে তার ঘরে, এসে দেখলো 17 বছরের একটা ছেলে, ভাবো তো তার লাইফটা, তোমারও হয়েছে সেই অবস্থা, বুঝলে কিনা, আরব সাগরের ঢেউ তোমাকে দুলিয়ে 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 বাড়ি থেকে বার করে দিয়েছিল, আর সেই ঢেউয়ে পড়ে তুমি ডুবে গেলে, কি অবস্থা তোমার বলো তো। আজকে তুমি তোমার দাদা বৌদি, এটা কিন্তু দাদা বৌদির সংসার হবে আর কয়েকদিন বাদে, আর কয়েকটা বছর বাদে, কারণ কারোর বাবা মাই কিন্তু চিরস্থায়ী নয়, আমার বাবা মাও নেই, তো সেইখানে দাঁড়িয়ে আমার শ্বশুর শাশুড়িও নেই, সেইখানে দাঁড়িয়ে আমি বললাম কেউ কিন্তু চিরস্থায়ী নয়, আজকে তোমার ওটা বাবার বাড়ি, যেহেতু বাবা মা দুজনে আছে, যেই বাবা মা আর অপ মানে মানে যখন থাকবে না তারা, সেই সময় কিন্তু ওটা দাদা বৌদির বাড়ি, পারবে তো থাকতে, পারবে তো ততদিন অবধি বৌদির এরকম মুখ না দেখিয়ে দেখিয়ে অত বছর টানতে, পারবে না, পারবে না তুমি, তাহলে তোমার দাদার বিয়েতে তুমি কেন থাকলে না, সেই সময় তোমাকে মুখ আড়াল করে কেন থাকতে হয়েছিল, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, যদি তোমাকে সত্যি করেই সবাই সেইভাবে ভালোভাবে মেনে নিত, তাহলে পরে তোমাকে মুখ ঢেকে মুখ আড়াল করে অন্য কোথাও থাকতে হতো না বিয়ে বাড়িতে,
তুমিও সবার সাথে, এই যে এখন দোকান বাজার হাটে বাজারে, মানে তোমার তো চ্যানেলটা এখন মানে কি বলবো, ব্লগ চ্যানেল আর নেই, তোমার হচ্ছে কি বলে ট্রাভেল, তারপরে হচ্ছে ইটিং, তারপরে হচ্ছে কুকিং, তারপরে অ্যানিম্যাল, এইসব চ্যানেল হয়ে গেছে বুঝলে। তোমার হচ্ছে জগা খিচুড়ি চ্যানেল, তোমার ওটা আর ব্লগ চ্যানেল নেই, জগা খিচুড়ি চ্যানেল। তো যাই হোক, সেই চ্যানেলে তুমি এখন ওনার, প্রচুর তোমার সাবস্ক্রাইবার টুইট টুইট করে বাড়ছে। কারা দেখতে যাচ্ছে জানো তোমাকে? কারা দেখতে যাচ্ছে? তুমি কি কি করছো, তোমার সাথে কতবার দেখা যাচ্ছে, তোমার ওই ফোকলাকে কতবার দেখা যাচ্ছে, তুমি কোথায় যাচ্ছ, কবে তুমি বাড়িতে থাকছো না, কবে তুমি কোথায় যাচ্ছ, কি কিনছো, এইসব দেখার জন্য যাচ্ছে, আর কিচ্ছুর জন্য যায় না। তোমার চ্যানেলে কিচ্ছু দেখার নেই, কিচ্ছু দেখার নেই, ওই দুদিন অন্তর নাইটি কেনা, কুর্তি কেনা, আর বাজার যাওয়া, আর ঘুরে বেড়ানো, এছাড়া তোমার চ্যানেলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মাছ কাটা, বসে বসে মাংস কাটা, আর মাছ কাটা, আর সবাই মিলে দলবদ্ধভাবে খাওয়া, কুকিং, ইটিং শো, এর বাইরে তো আর কিছু নেই। সেই সব কিছু করছো তুমি, তার মধ্যে মনে পড়ে না আমার বাচ্চাটা রয়েছে? যখন তুমি সৌরাত্রিবেলায়, তখন তোমার মনে হয় না তোমার পাশটা ফাঁকা হয় না? না, একবারের জন্য মনে পড়ে না ওইটুকু একটা ছোটো বাচ্চা মা ছাড়া কী করে ঘুরে বেড়াচ্ছে? আমরা বিশ্বাস করো এখনো এত বয়স হয়ে গেছে, আমার মেয়েরা বড় হয়ে গেছে, তাদের মেয়ে হয়ে গেছে, আমি কিন্তু এখনো ভাবি, এখনো ভাবি খেয়েছে তো ঠিক মতন করে। বা আমি যখন নিজে কোনো কিছু খাই, বিশ্বাস করো আমি যখন নিজে কোনো কিছু খাই, বিরিয়ানি বলো, এই বলো, ওই বলো, যখন যে মেয়ে যে খাবারটা আমার যে মেয়েটা ভালোবাসে না, আমার ঠিক তার কথাটা মনে পড়ে যায়। কারণ আমার দুটো মেয়ে, কোনো মেয়ে যদি ঝাল ভালোবাসে তো কোনো মেয়ে মিষ্টি ভালোবাসে, কোনো মেয়ে ফল ভালোবাসে তো কোনো মেয়ে বিরিয়ানি ভালোবাসে, দুই মেয়ে তো আর সব কিছু ভালোবাসে না। তো এটারটা যখন আমি খাই তখন এটার কথা মনে পড়ে, আবার এটারটা যখন আমি খাই তখন এটার কথা মনে পড়ে, আবার যখন দুটো মেয়েই যেটা ভালোবাসে সেটা যখন আমি খাই তখন আমি সেটা আর ভালোভাবে খেতে পারি না। এত বয়স হয়ে গেছে আমার, এত বয়স হয়ে গেছে, তখন এখনো পর্যন্ত পারি না। আর তুমি সদ্য মা হয়েছো, সদ্য মা তুমি, মাত্র আড়াই বছর তিন বছরের একটা বাচ্চার মা তুমি, কী করে পারছো? আসলে তুমি মনে হয় চাওইনি বাচ্চাটা হোক তোমার, মেন ব্যাপার এটা। কিন্তু তোমার দালাল দিদিকে দিয়ে তুমি বলাচ্ছ যে ওর মা তোমাদের মাঝখানে সুতো বলে তোমরা নাকি কোনোদিন ঠিকভাবে সংসারই করতে পারছিলে না, তোমার মা, তোমার শাশুড়ি মা তোমাদের মধ্যে ইন্টারফেয়ার করতো, বোঝো কাণ্ড। এই সে বাচ্চাটাকে আমার মনে হয় তুমি মন থেকে চাওনি, যদি মন থেকে চাইতে না তাহলে তুমি ফেলে যেতে পারতে না, একদম ফেলে যেতে পারতে না। আইনের দ্বারস্থ হয়ে তুমি বাচ্চা নেবে, যেদিনকে তুমি তোমার স্ত্রী ধন আনতে গেছিলে, ওই পেট কাটা ধনটাকে তোমার মনে পড়েনি? ওটা তো তোমার সবার আগে নিজের ধন, স্ত্রী ধনও না, স্বামী ধনও না, কোনো ধনই না, ধন দানা ধন ধন না, তোমার তোমার নিজের ধন, ওটা তোমার রক্ত দিয়ে তৈরি, তোমার মাংস থেকে তৈরি একটা জিনিস। তোমার মনে হয়নি গাড়ি থেকে নেমেই আগে আমি ওকে দেখবো? ওখানে পুলিশ ছিল, সব ছিল, প্রশাসন ছিল, আইন ছিল, আদালত ছিল, সব ছিল। তুমি যদি বলতে আমি একবার ছেলেকে দেখতে চাই, তোমার মনে হয়নি সেটা? আমি এতদিন ধরে আমি দেখে যাচ্ছি যে দেখি তো কবে বলে, কবে বলে, কবে বলে, ও মা না 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 না, মধ্যমপুরের ওপর দিয়ে যাওয়ার সময় চা খাওয়ার কথা মনে পড়লো, যে এইখানে দাঁড়িয়ে আমি চা খাওয়ার জন্য নেমেছিলাম, ওখানে তুমি শুধু চা খাওয়ার জন্য নামোনি, ওখানে মধ্যমমণি দাঁড়িয়েছিল বলে তুমি চা খেতে নেমেছিলে, না হলে তুমি নামবে না, বুঝেছো বুঝেছো। আচ্ছা যাই হোক, আজকে তো একা একা ফিরছিলে, নেমেছো কি চা খেতে? নামোনি তো, সেদিনকে নামতে হলো হঠাৎ করে। শোনো, আমরা না বুঝতে পারি, বুঝেছো, আমার তো একটু বয়স হয়েছে বুঝলে না, আর সেরকম ইয়ে বুড়িও নই আমরা, ওই জন্য আমরা বুঝতে পারি, বুঝেছো, কে কী করছে, কে কী বলছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যেটা, যে সেই ছেলেটার হাত ধরে, সে নাকি শক্ত করে তোমার হাতটা ধরে রেখেছিল, তাহলে সেই হাতটা এখন কোথায়? হাতটা কি ফ্রুত করে স্লিপ কেটে চলে গেছে, তোমার হাত এরকমই থেকে গেছে, স্লিপ কেটে বেরিয়ে চলে গেছে? শুনলাম নাকি তার তোমার আগেও চারটে পাঁচটা বিয়ে ছিল? এরকম ছেলের হাত ধরলে তুমি শেষ পর্যন্ত এসে, চি 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 চি, কি সুন্দর ঠাকুর ঠাকুর চেহারা ছিল তোমার, কি সুন্দর নেচে নেচে রিলস করতে তুমি, সব বরবাদ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। বলো কি করতে না, বলো তো কি করতে না, আর কি করছো এখন এসে ভাবো তো তুমি? তোমাকে দেখলে মনে হয় কি বলো তো, মানে তোমাকে ওরা থাকতে দিয়েছে এই টাকা আর কাজের বিনিময়ে, এর বাইরে আর মনে হয় না। কিন্তু ওই বাড়িতে একবারের জন্য তোমাকে মনে হতো না, যখন তুমি রান্না করতে তখন মনে হতো না, দেখো বউটা কত ভালো, কি সুন্দর হেসে খেলে, সবার সাথে রান্না করে খেয়ে দিয়ে সুন্দর করে আছে। তুমি কোনোদিন তোমার কষ্ট দুঃখ দেখাওনি, হেসে হেসে আমাদের সামনে এসেছো, এই কথাটা তুমি বলেছো তোমার ভিডিওতে, কালকের ভিডিওতে না আজকের ভিডিওতে মনে নেই আমার, তুমি বলছো কোনোদিন তো আমি আমার কষ্ট দেখাইনি, আমি সবসময় হেসে হেসে তোমাদের সামনে এসেছি, তোমার কষ্ট ছিল না, কষ্ট তোমার এখন হচ্ছে, কষ্ট তোমার তখন ছিল না, যেটা ছিল সেটা কখনো কখনো সন্দীপের ওপর অভিমান, বুঝেছো, সেটা হচ্ছে কখনো কখনো সন্দীপের ওপর অভিমান। কিন্তু দেখো এখন সন্দীপকে, বিন্দাস আছে, সন্দীপ বিন্দাস আছে, মনের মতন করে তারা খাচ্ছে দাচ্ছে, ঘুরছে ফিরছে, সব কিছু করছে। এখন তোমার দলের তোমাকে যারা সাপোর্ট করছে তারা বলছে যে তোমাকে নাকি কোনোদিন ওরা ভালো মন্দ খেতে দেয়নি, সত্যি কি তাই? নিজের বুকে হাত দিয়ে বলো তো, সত্যি কি তাই? তুমি কোনোদিন ভালো মন্দ খাওনি, পটল মাছ কি যেন কি বলছে সেই মাছই নাকি তুমি খেতে, সেই মাছ এখন উঠে গেছে, তুমিও বাড়ি ছেড়ে চলে গেছো, ওই মাছও উঠে গেছে, এত মিথ্যা কথা কেন বলছো, কেন বলো তো? সংসারটা তো করতে পারতে মন দিয়ে, খুব ভালোভাবে থাকতে পারতে তুমি ওই বাড়িতে, কি সুন্দর বাড়ি বানাচ্ছে দেখেছো, তোমার মুখ না দেখালে নাকি বাড়িতে টাইলস বসবে না, তুমি বলেছিলে, তোমার সেকেন্ড ভিডিও ছিল ওটা, কিরে আমার মুখ দেখলে তো তোর বাড়িতে টাইলসটাও বসবে না,
মনে ছিল না? দেখো টাইলস ফাইলস বসে কি সুন্দর করে ফেললো, রং টং হবে, লাইট ফাইট জ্বলবে, কি দারুণ লাগবে বাড়িটা বলো তো। যখন পুজোর সময় লাইট দিয়ে সাজিয়েছিল কি ভালো লাগছিল, ওই রকম ধারা গোবিন্দপুর গ্রামের মধ্যে ওই রকম সুন্দর লাইট জ্বালানো বাড়ি, অপূর্ব লাগছিল দেখতে। আমরা রিসেন্ট ঘুরে এলাম, দেখে এলাম বাড়িটা। কি করেছো তুমি বলো তো, কি করলে? আমি না দেখে শুধু অবাক হয়ে গেলাম যে এই বাড়ির একটা মাত্র ছেলের বউ এত সুন্দর, যেখানে তাদের মানে ব্যবহার, দেখো একদিনে তো ব্যবহার বোঝা যায় না। তুমি 5 বছর থেকেছো, তোমার সাথে মানে ঝামেলা অশান্তি হয়েছে সবটা আমরা বুঝতে পারি সবটা, কিন্তু তার মানে এটা নয় যে ওরা খারাপ ছিল পুরোটাই, আবার পুরোটাই যে ভালো এটাও নয়। তো সেখানে দাঁড়িয়ে মিনমিশকে তুমি পারতে না করে নিতে? নিশ্চয়ই পারতে, 100 বার পারতে। তোমারও ভুল ছিল, ওদেরও ভুল ছিল, মানলাম ওদের 10 ছিল তোমার নয় 90 ছিল, মানে ওদের 90 ছিল তোমার নয় 10 ছিল, তো সেই 10টা মারাত্মক খারাপ ছিল। তুমি এখানে থেকে এখানে আরেকজনের সাথে কথা বলছো, কি করে মেনে নেবে বলো তো? সেই দীঘার থেকে সন্দীপের মনের মধ্যে সন্দেহটা তুমি ঢুকিয়েছো আরো বেশি করে, যেখানে তুমি তোমার ছেলের সাথে তাকে স্নান করতে পাঠিয়ে দিয়ে নিজে ঘরে বসে থাকলে শরীর খারাপের অজুহাত দিয়ে। তখন থেকেই কিন্তু সন্দীপের মনের মধ্যে S+S ঢুকে গেছিল, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। এখন এখন তুমি সেটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো। তো সেগুলো তো মিলিয়ে মিশিয়ে নেওয়া যেত, যেত নাকি? যেত, কিন্তু তুমি তোমার জেদ আর ইগোতে তুমি বললে না আর থাকা সম্ভব নয়, আমি পারবো না। আর ওই ছেলেও তখন তোমাকে ফুসলেছিল, না না তোমাকে ওখানে থাকতে হবে না, আমি তোমাকে ওর থেকে ভালো রাখবো। কি বলছো তুমি, তোমার 4তলা বাড়ি বানিয়ে দেবো, 2তলা করেছো, আমি তোমার 4তলা বাড়ি বানিয়ে দেবো। ও একটা ছেলের জন্ম দিয়েছে তোমায়, আমি 4টে ছেলের জন্ম দিয়ে তোমাকে 4টে ছেলের মা করে দেবো। কত আনন্দের জিনিস, কত কিছু তোমাকে স্বপ্ন দেখিয়েছিল, এখন গিয়ে দেখলে কি, এখন গিয়ে কি দেখলে? জাহাজের চাকরি ছেড়ে দিয়ে 7-8 হাজার টাকা মাইনের চাকরি চলে এসেছে, তোমার দালাল দিদির তো এতে জল গরম হয় না। তোমার হবে তো, তোমার তো আবার অনেক ইয়ে রয়েছে, দালাল দিদির তো আবার অত কিছু ফুটানি নেই, তোমার তো আছে, তোমার ড্রেস ভালো ভালো চাই, তোমার সাজগোজ চাই, তোমার মেকআপ চাই। চলে গেলো মেকআপের ভিডিও ফিডিও সব বন্ধ হয়ে গেল, এসব তো আর করতে পারবে না, কারণ তোমাদের ওই ধ্যাধারা গোবিন্দপুর, আমার কিন্তু ওখানে আত্মীয় আছে জানো তো, তোমার বাড়ির কাছাপিঠি জানো তো। যাই হোক, যদি কোনোদিন যাই নিশ্চয়ই খুঁজে খুঁজে তোমার বাড়ি চলে যাবো। তো যাই হোক, না না সে করতে পারবো না, আমি করবো না, তো কেউ না বললে আমি তার বাড়ি যাই না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে তুমি এখন পারছো, তুমি কিন্তু সন্দীপের বাড়িতে থাকতে আর্ধেক দিনই তুমি চলো সোদপুরে মেকআপ ভিডিও, চলো শ্রীরামপুরে মেকআপ ভিডিও, চলো শ্যামনগরে যাই, চলো দাদা বৌদির বিরিয়ানি খেতে ব্যারাকপুরে, কি করনি বলো তো? আর এখন কি করছো, কি করছো বলো? ভালো লাগছে এই জীবনটা, ভালো লাগছে? 2 দিন অন্তর অন্তর তুমি নাকি বাড়িতে থাকো না, জানি না সত্যি মিথ্যা আমি জানি না, যা দেখিনি তা বলবো না, শুনে বললাম যে তুমি নাকি বাড়িতে থাকো না, সে সময় তুমি কোথায় যাও আমার জানার ইচ্ছা নেই, বলতেও চাই না, জানতেও চাই না। কিন্তু যেটা যে জীবনটাকে তুমি বেছে নিলে সেই জীবনটার থেকে ওই জীবনটা ভাবো তো একবার, নিজে একবার ভেবে দেখো। ছোট্ট বাচ্চাটা স্কুলে যাচ্ছে, সবার মারা রয়েছে, সেখানে তার দাদু বসে আছে। হ্যাঁ জানি দাদু ঠাকুমারা নিয়ে যায় বাচ্চাদের স্কুল, মারা সংসার চার সামলায়, দাদু ঠাকুমা মানে যখন তাদের কোনো কিছু করার থাকে না তখন তারা নাতি নাতনিদের সাথে সময় কাটায়। তার জন্য তো সে তোমার শ্বশুরমশাই তাকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, কিন্তু তুমি তো মা, মনে হয় না বাচ্চাটা আমার বাচ্চা স্কুলে যাবে? এখন তো মাদের ওটা ফ্যাশন যে মা বাচ্চা স্কুলে যাবে, মাও বেরিয়ে পড়লো সকাল থেকে রাত, বাড়ির কোনো কাজকর্ম আর করতে হবে না। আমি বাচ্চাকে নিয়ে স্কুলে গেছিলাম তো, স্কুলেই বসে থাকে, স্কুলেই আড্ডা মারে, স্কুলেই করে বাচ্চা নিয়ে আবার বাড়ি আসে। কত মাকেই তো দেখি, কত মাকেই তো দেখি যাদের অত সেরকম কাজকর্ম নেই, তারা গিয়ে ওখানে বসে থাকে, নিয়ে আসে একেবারে, এত ছোট বাচ্চা। তো তুমি সেগুলো তো করতে পারতে বলো, সেগুলো করতে পারতে আজকে বাচ্চাটা আরো বেশি অনেক কিছু শিখতো যদি তুমি বাড়িতে থাকতে। এখনো বাচ্চাটা অনেক কিছু শেখেনি, সত্যি করেই ঠাকুমার পক্ষে সম্ভব নয়, সে তার পুরো বাড়ি সামলে, তারপর সন্দীপ আর সন্দীপের বাবা বাড়ির কাজকর্ম বাইরের কাজকর্ম করতে করতে সেইভাবে বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না। কিন্তু তুমি থাকলে বাচ্চাটা তো এত অবহেলা হতো না, যেটা আমাদের দালাল বলছে বাচ্চাটা অবহেলায় বাড়ছে, বাচ্চাটা সেই অবহেলাটা তো হতো না। সেইগুলো শোনার পরেও তোমার মনে হয় না যে আমার বাচ্চাটা অবহেলায় বড় হচ্ছে? সত্যি মা বটে তুমি, মা বটে, ধন্য মা তুমি। বুকে পাথর চাপা দিয়ে প্রেম করতে চলে গেছে, বুকে পাথর, ছেলের নামে পাথর দিয়ে দিয়েছে, যাতে আর মনেই না পড়ে, মাথায় ঘিরুতে পাথর দিয়ে দুটো বাড়ি মেরে নিতে পারতে, যাতে ব্রেনটাই আউট হয়ে যেত, তাহলেও বুঝতাম যে ওর তো স্মৃতিশক্তিই হারিয়ে গেছে, ছেলের কথা মনে পড়বে কি করে। তো চলো বন্ধুরা চলে চললাম, বেশি কিছু বলতে পারি না জানো তো, অন্যরকম বেরিয়ে যাবে কথা, তার আগে নিজেকে সংযত করে নেওয়া ভালো। তবে এরকম মা যেন আর কারোর ঘরে ঘরে না হয়, কৃষাণুর মতন মানে একটা বাচ্চা বলে না, ও খেলাধুলায় ভুলে থাকে বলে তাই, কিন্তু যখন আরেকটু আরো 4 বছর যাবে তখন কিন্তু ও মার কথাটা মনে পড়বে, তখন ও কি বলবে, তখন তার বাবা তার ঠাকুমা তার দাদু কি বলে বলবে যে ওর মা নেই, হয় বলবে মা মরে গেছে, আর নয় বলে তোর মা এই কারণে ঘর ছেড়ে চলে গেছে। তা এই দুটো জিনিস যখন সে তার মাথার মধ্যে ঢোকাবে তখন মার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকবে তো? যতই মা ওকে নিয়ে চলে যাক তখন বাবার কথা জিজ্ঞেস করবে, পারবে তো বলতে কি কারণে তুমি বাবাকে ছেড়ে চলে এসেছো? পারবে তো? চলো দেখি, আমরাও দেখতে থাকবো। টাটা।